আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব কিছু কথা বলেছেন এবং সেটা কি বলেছেন সেটা নিয়ে আলোচনা আমরা করব। সেই কথাগুলিকে কেন্দ্র করে আমাদের সরকার পক্ষের কি প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়াগুলো কতটা আমার কাছে বিস্ময়কর ঠেকেছে সেটা নিয়েও আমি একটু কথা বলব। প্রথমে বরং জাতিসংঘের মহাসচিবের কথাটাই বলি। প্রতি বৃহস্পতিবার জাতিসংঘের একটা নিয়মিত একটা ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে জাতিসংঘের যে মহাসচিব আছেন যে অ্যান্টোনিও গুতেরাস, তার যিনি মুখপাত্র স্টিফেন ডুজারিক, তিনি কথা বলেছেন এবার এই বৃহস্পতিবারের ব্রিফিংয়ে। তিনি যে কথাগুলি বলেছেন সেগুলি এরকম যে যে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও খেয়াল খুশিবত গ্রেপ্তার করা থেকে বিরত থাকার জন্য বাংলাদেশের সরকারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। একই সঙ্গে তিনি কি বলেছেন, একই সঙ্গে তিনি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারের প্রতিও সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ সমাবেশ করার যে অধিকার আছে বিভিন্ন রাজনৈতিক দলে সেটার প্রতি সম্মান দেখানোর জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে আহ্বান জানিয়েছেন যেন মত প্রকাশের স্বাধীনতাকে সরকার সমুন্নত রাখে অথবা নিশ্চিত করে, এই আহ্বান তিনি জানিয়েছেন। এখন এই যে আহ্বানটা জানালেন তার কতটুকু আমাদের সরকার মেনটেন করতেছে? খেয়াল খুশিমতো গ্রেফতার, অতিরিক্ত শক্তি প্রয়োগ, এগুলি কি আপনারা দেখছেন? খেয়াল খুশিমতো গ্রেফতার তো, গ্রেপ্তার তো আসলে সরকারকে যদি জিজ্ঞাসা করেন আপনি, তারা বলবে যে হ্যাঁ মামলা থাকে, মামলা থাকলে তো আমরা গ্রেপ্তার করবই। তাহলে খেয়াল খুশিমতো গ্রেপ্তার জিনিসটা কি আসলে? গ্রেপ্তার তো আর খেয়াল খুশিমতো করা যায় না, বাট ওই যে খেয়াল খুশিমতো মামলা, মামলায় বিভিন্ন জনকে জড়িয়ে ধরা, যেমন ধরেন আমি ওই দিন দেখলাম যে বিচারপতির, প্রধান বিচারপতির বাসার যে ফটক সেটা ভাঙচুরের ঘটনা যেটা, সেটার মধ্যে এজাহারে কিন্তু লেখা হয়েছে যে বিএনপির কেন্দ্রীয় নেতারাই নাকি লাঠিসুটা নিয়ে এটা ভাঙচুর করেছে, এজাহারে এই ধরনের একটা কথা আমি দেখেছি। তাহলে সেটা কি আসলে আদালতে যে শেষ পর্যন্ত টিকবে, যুক্তি তর্কে যে টিকবে? বিএনপির কেন্দ্রীয় নেতারা কি ওখানে কেউ ছিলেন? কোথায় পেলেন পুলিশ? এই মামলা বাদে আবার পুলিশ কোথায় পেলেন, কিভাবে করলেন, আমি এটা বুঝতে পারলাম না। তো এই ধরনের যে গ্রেপ্তারগুলো, এই ধরনের মামলা দিয়ে যে গ্রেপ্তার, আমার ধারণা এটাকেই জাতিসংঘের মহাসচিব খেয়াল খুশি মতো গ্রেপ্তার বলতে চেয়েছেন। যাই হোক, এটুকুগুলো জাতিসংঘের পাঠ। ওনারা বলেছেন জাতিসংঘকে আমরা সবসময় বিশ্বের সকল দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করি, কিন্তু আমাদের সরকার কি তাই মনে করেন? আমাদের এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে আছে তারা বিবৃতিতে বলেছিল যে ওখানে মুখোশধারী কিছু লোক এসে কিন্তু অ্যাটাক করেছে এবং মোটরসাইকেল চড়ে কিছু লোক অ্যাটাক করেছে এবং যাদেরকে ওনারা সরকার সমর্থক লোক হিসাবে চিহ্নিত করেছিল সেটাও কিন্তু সরকারের বিপক্ষে গিয়েছিল। যাই, এই যে ঘটনাগুলো, এই ঘটনার প্রেক্ষিতে আমাদের মন্ত্রী আওয়ামী লীগের, সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন? উনি বরং জাতিসংঘকে কিছু নসিহত করেছেন। কি নসিহত করেছেন আমি আপনাকে কিছু পড়ে শোনা। উনি বলেছেন যে জাতিসংঘের বিবৃতিতে দে হ্যাভ বিন মিসলিড। উনি বলেছেন যে আমরা বলতে চাই জাতিসংঘের আসলে বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয়, জাতিসংঘের কথা কেউ শুনে? বাস্তবে জাতিসংঘের কোনোই কার্যকারিতা নাই, জাতিসংঘ তো নাম কেউ আসতে। এই যে কথাটা উনি বললেন যে জাতিসংঘ নাম কেউ আসতে এবং জাতিসংঘের কথা কেউ শোনে না এবং জাতিসংঘের এই সময়ে বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় না, তো বাংলাদেশ নিয়ে মাথা কে ঘামাবে? আপনি আগে ঘামাবেন? কে, আওয়ামী লীগ ঘামাবে? আওয়ামী লীগ সরকার ঘামাবে? আর কারো ঘামানোর এখতিয়ার নাই, কেউ কিছু বলতেও পারবে না?
এই হলো আমাদের ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য। উনি আবার ব্যাখ্যা দিয়েছেন যে জাতিসংঘের কথা যে কেউ শুনে না, উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে সুদান দুই ভাগ হয়ে যাচ্ছে, আজকে ফিলিস্তিনে কি হচ্ছে জাতিসংঘের কথা কেউ শুনে, আজকে গাজায় যা হচ্ছে জাতিসংঘের একটি কথা কেউ শুনছে, জাতিসংঘ তো নাম কেউ আসতে, জাতিসংঘের কোনো কার্যকারিতা তো বাস্তবে নেই, এই যে কথাটা উনি বললেন। আচ্ছা, যারা জাতিসংঘের কথা শুনে না, ধরেন ফিলিস্তিনিতে যারা ফিলিস্তিনিতে যে আপনার গণহত্যা চলছে, যেটা আমি গণহত্যাই বলবো এটাকে, ইসরায়েলরা করতেছে, জাতিসংঘের কথা বলেছে, ইসরায়েলরা জাতিসংঘের কথা শুনে না, তো জাতিসংঘের কথা ইসরায়েলি শুনে না, এটা কি আমার জন্য কোনো এক্সাম্পল? তো আমি কি নিজেকে ইসরায়েলের পর্যায়ে নামাতে চাই যে ইসরায়েল শুনে না আমরাও শুনবো না? আমি কি এই এইভাবে করতে যাচ্ছি? সুদানে যা হচ্ছে ওখানে কেউ শুনে না, আমরাও শুনবো না, আমরা কি ওই অবস্থায় নিজেদেরকে নিয়ে যেতে চাচ্ছি? মানে এই কথাটার অর্থটা কি? মানে উনি এটা বলে কি মিন করছেন, এটা আমি আমি কিন্তু এটা বুঝতে পারছি না। উনি আবার বলেছেন যে ভালো কিছু কথা বলা ছাড়া বিশ্বে জাতিসংঘের আর কোনো ভূমিকা নেই। এই যে ভালো কিছু কথা ছাড়া জাতিসংঘের বলা ছাড়া জাতিসংঘের আর কোনো ভূমিকা নেই, এই যে কথাটা ওবায়দুল কাদের সাহেব বললেন, এটা যদি সত্য হয় তাহলে জাতিসংঘ আমাদের দেশ সম্পর্কে যে কথাগুলি বলছেন এগুলি ভালো কথা, তো ভালো কথা শুনবেন না কেন আপনি? ভালো কথা আপনি না শুনে হয়তো আপনার গোয়ার তুমি প্রকাশ করলেন, না শুনে হয়তো আপনার যে একনায়কতান্ত্রিক যে মনোভাব সেটার প্রকাশ ঘটালেন, কিন্তু জাতিসংঘে যে কথাটা বলে সেটা যদি ভালো কথা হয়ে থাকে সেটা আপনি শুনবেন না কেন? আপনি কি সবসময় আশা করবেন যে আপনাকে ঘাড়ে ধরে কথা শোনাতে হবে? যাদের আসলে হয়তো আপনি শুনতে না চান, আপনি কারো কথাই শুনতে পারেন না, আপনি জাতিসংঘের কথা শুনতে পারেন না, যা যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন পদ্ধতির কথা বলছে সেটা আপনি শুনতে না পারেন, না পারলে কি যুক্তরাষ্ট্রকে সে আপনি ঘাড়ে ধরবে? ধরবে না তো, ওনারা পরামর্শ দেবে, ওনারা হয়তো ভালো ভালো কথাই বলে, তো ভালো কথা আপনি শুনবেন না কেন? আপনি মন্দ কাজ কেন করবেন? শুনেন, শুনলে তো কোনো লস নাই, কিন্তু আপনি শুনবেন না কেউ, শুনলে পরে আপনাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা সফল হবে না, আপনারা যে কোনো কিছুর বিনিময়ে আপনাদের পরিকল্পনা সফল করতে চান, কিন্তু সেই সফলতাটা কি আমাদের দেশে সাধারণ জনগণ অথবা আমাদের দেশের জন্য সামগ্রিকভাবে ভালো কোনো ফল নিয়ে আসবে, নাকি এই ভালো কথাগুলো শুনলেই আমাদের জন্য ভালো হতো? এই জিনিসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু মন্ত্রী হয়েছেন, আপনারা ক্ষমতায় গেছেন সাধারণ মানুষের কথা শোনার জন্য, সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য। আপনি তো বলছেন আমি করছি স্বার্থ সংরক্ষণ, কিন্তু আপনার যে বক্তব্য সেটা কি আমি সাধারণ মানুষ বুঝতে পারছি? সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে দেখেন না? এটা বোঝার যে উপায়টা ছিল একমাত্র গ্রহণযোগ্য উপায় সারা দুনিয়ার, সেটা হলো একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, আপনি তো সেটাই করতে চাচ্ছেন না, তাহলে কিভাবে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আপনি দিবেন না, কিন্তু একদিন কিন্তু জনগণ উত্তরগুলো আপনাদের কাছ থেকে ঠিকই কড়াই গণ্ডায় আদায় করে নেবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।